দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হলো। এ নিয়ে কোভিড-19 বলি হলো 11 জন। মারণ ভাইরাসে প্রথম মৃত্যু তামিলনাড়ুতে। বুধবার ভোরে মাদুরাইয়ে 54 বছরের এই রোগীর মৃত্যু হয়। টুইট করে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়শঙ্কর জানান, রাজাজি হাসপাতালে করোনায় যার মৃত্যু হয়েছে তার দীর্ঘদিন ধরেই সিওপিডি সমস্যা ছিল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। তামিলনাড়ুতে 3 জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে, তাদের আইসোলেশনে রাখা হয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 562 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 41 জন। বিশ্বজুড়ে করোনার কামড়, মৃতের সংখ্যা 17,000 ছাড়ালো। ফ্রান্সে একদিনে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা, 240 থেকে 1 লাখে সংখ্যাটা পৌঁছেছে 1100। স্পেনে একদিনে 514 জনের মৃত্যু হয়েছে। অলিম্পিক মানের একটা বিরাট আইস স্কেটিং রিঙ্কে তৈরি হয়েছে অস্থায়ী মগ। ভয়াবহ পরিস্থিতি ইটালিতেও, সেখানে মৃতের সংখ্যা 6,000 ছাড়িয়েছে, আক্রান্ত 63,000-এরও বেশি। আদতে এই আক্রান্তের সংখ্যা আরও 10 গুণ, বিস্ফোরক দাবি ইটালির এক প্রশাসনিক কর্তার।